আইটেম গানে এই কথাটা আমি একদম পছন্দ করতেছি না। এটা সিনেমাতে একটা গানের প্রয়োজনে এই গানটির দৃশ্যায়নের শুটিং আজকে করা হচ্ছে। সো আইটেম সং না এটা, এটা আসলে পায়েল চরিত্রের জন্য একটি গান করতে হবে, মানে এটা স্ক্রিপ্টে আছে আর কি, এই ধরনের একটা গান। বাট আইটেম সং বলতে আমি আসলে চাই না। আসলে ওই যে আমি যেটা প্রথমেই বললাম যে স্ক্রিপ্টের প্রয়োজনে আসলে এই গানটি আজকে শুট হচ্ছে। তো স্ক্রিপ্টে আমার যে ক্যারেক্টারটা পায়েল, এবং এই যে এখানে আপনারা একটা ব্রোথেলের সেট দেখতে পাচ্ছেন, সো পায়েল চরিত্রের জন্যই আসলে এরকম একটি গান শুট করা। তো এরকম আমি বলবো যে অভিনেতার কাজ হচ্ছে ডিফারেন্ট ক্যারেক্টারে হাজির হওয়া দর্শকের সামনে। সো যে কোনো ক্যারেক্টারেই আমি আসতে পারি, এরপরে কী আসবে আমি নিজেও জানি না। যেরকমটা আপনি বললেন যে যাপিত জীবনের আঞ্জুম, বা দামপাড়ার মাহমুদা হক, বা আর আজকের পায়েল, আসলে এক একটা ক্যারেক্টার আসলে একদমই আলাদা। সো কোনোটার সাথেই কোনোটার মিল নেই, এবং আমি মনে করি যে আমি আসলে অভিনেতা হতে চাই। তো অভিনেতা যদি আমি ভালো হতে চাই, তখন আমাকে ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার ছাড়া, এছাড়া আমার আর কোনো টুলস নাই যে আমি ভালো অভিনেতা হতে পারবো। তো তার জন্যই আমি আসলে ডিফারেন্ট ক্যারেক্টার চুজ করি, এবং আমি চাই যে নির্মাতারা আমাকে বিভিন্ন চরিত্রে ডাকুক, যাতে আমি ওইভাবেই দর্শকের সামনে, আপনাদের সামনে হাজির হতে পারি। দর্শকদের আমার মনে হয় আজকে আপনারা যেভাবে আমাকে দেখছেন, নিশ্চয়ই আজ করতে পারছেন যে এই ক্যারেক্টারটা কীরকম হতে যাচ্ছে। বাট আমি বলবো যে পায়েল চরিত্রের মতো এই ধরনের চরিত্র আমি এর আগে কখনো করিনি সিনেমাতে, এরকম কোনো চরিত্র আমি কখনো আগে করিনি। সো আমার জন্য অবশ্যই ডিফারেন্ট এবং চ্যালেঞ্জিংও বটে, কারণ হয় না, এই ক্যারেক্টারটা অনেক বেশি, আমি বলবো না যে লাউড, অনেক ইমোশনাল সেটাও না, অনেক লেয়ার আছে, এবং ক্যারেক্টারটা অনেক ইনোসেন্ট, এবং অনেক কাজ আছে পায়েলের করার, আর অনেক কাজ আসলে পুরো সিনেমাতে, পুরো স্ক্রিপ্টে আসলে অনেক কাজ, এবং এত বড় আয়োজন করে কাজগুলো হচ্ছে। সো এটার জন্য আমার মনে হয় আমাদের সময় লাগবে শ্যুট শেষ করতে, তার জন্যই সবাই বেশি আসলে নিউজ দিতে চায় না, বা সবাই অনেক চাচ্ছে, ডিরেক্টর প্রডিউসাররা চাচ্ছে যে আচ্ছা টাইম লাগবে যেহেতু শ্যুটিংয়ে অনেক, কারণ এগুলো দর্শকদের সামনে আসে, তারপর দর্শকরা বলে আচ্ছা ছবি রিলিজ হচ্ছে না কেন। সো দ্যাটস ওয়াই আর কি আমরা অনেক সময় নিয়ে কাজটা করছি, এবং প্রথমেই আমরা গানের শ্যুট দিয়ে শুরু করেছি, আর সিনেমার নামটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্সকিউজ মি থেকে পায়েল হয়ে যাচ্ছে। সো এই তো অনেকগুলো কাজ একসাথে হচ্ছে আসলে, না আমার মাথায় আসলে কেউ ছিল না। আর আপনি যেটা বললেন যে ক্লাসিক্যাল, আমি বেসিক্যালি ক্লাসিক্যাল ডান্সার, সো আমার মাথায় আসলে কেউ ছিল না। গানটা পেয়েছি, এবং তারপর আসলে হাবিব ভাই কোরিওগ্রাফি করছে, তো আমি অ্যাকচুয়ালি হাবিব ভাইকে ফলো করছি, উনি যেরকম স্টেপ দিচ্ছে সেটাই করার চেষ্টা করছি। আর অ্যাজ আ ডান্সার, যেহেতু আমি 3 বছর বয়স থেকে নাচ শিখেছি, তো আমি চাই আসলে সিনেমাতে নাচতে, বাট হয়ে ওঠেনি কখনো। আমি যে ধরনের ছবি করেছি, যে পাঁচটা, সেই পাঁচটায় কখনো আমার নাচ ওরকম আসেনি, এবারই প্রথম হয়তো আমার নাচ দেখবে দর্শক। সো আমি চাই এরকম অনেক নাচের ছবি করতে চাই যেখানে আমি ডান্সার হিসেবে আসতে পারবো। শুটিং সেটের ড্রেসগুলো এরপর কী করা হয় এগুলো প্রডিউসাররা জানে, কারণ এগুলো পরে আমরা তো আমাদের কাছে রাখি না। হয়তো কোনো কিছু পছন্দ হয়ে গেলে হয়তো রিকোয়েস্ট করি যে আচ্ছা এটা আমি রেখে দিচ্ছি, এটা করতে পারে। প্রডিউসাররা বলতে পারবে তারা এইসব কাপড় দিয়ে পরে কী করে, আর কস্টিউম ডিজাইনাররা বলতে পারবে, এটা আমি বলতে পারবো। সো আমি যেটা অলওয়েজ বলি যে অ্যাকচুয়ালি আই লাভ মাই প্রফেশন বিকজ আই ক্যান বি এনি ওয়ান, মানে আমার আজকে যদি এই শ্যুটিংটা শেষ হয়ে যায়, কালকে যদি আমার অন্য শ্যুটিং থাকে, সেখানে যদি আমার একজন গৃহবধূর চরিত্র অভিনয় করতে হয়, তখন আমি গৃহবধূর চরিত্র অভিনয় করব, যদি একটা ছেলের চরিত্র কখনো অভিনয় করতে হয় সেটাও আমি করতে পারি। মানে দিস ইজ দ্য, মানে আমি বলবো যে চ্যালেঞ্জ অ্যান্ড পাওয়ার একজন অ্যাক্টরের, যে হি অর শি ক্যান বি এনি ওয়ান, ইউ নো। সো দিস ইজ দ্য বিউটি অফ মাই প্রফেশন। সিনেমাটির নাম চেঞ্জ হয়েছে পায়েল, এক্সকিউজ মি, যে সিনেমাটি আমরা শ্যুট করছিলাম সেটা চেঞ্জ হয়ে গেছে পায়েল। ডিরেকশন দিচ্ছে রায়হান খান, আর এখানে অভিনয় করছে অনেক গুণীগুণী অভিনেতারা, তারেক আনাম খান, তানিয়া আহমেদ, শতাব্দী ওয়াদুদ, তারপর আমার সাথে আছে জিয়াউল রোশান অ্যান্ড বড়দা মিঠু, তারপর আরও অনেকে আছে আসলে, আমি হয়তো নাম মনে করে বলতে পারছি না এখন। সো অনেক অনেক গুণী অভিনেতারা আছে।